আজ আমি আপনাদের সবাইকে দেখাবো চাষবাসে ব্যবহার করা বিজ্ঞানের কিছু আধুনিক যন্ত্র। এইটি ব্যবহার করলে আপনাদের প্রতিটা চাষ খুবই ভালোভাবে হয়ে যাবে। প্রথমত আমরা আগে ব্যবহার করতাম গরুর লাঙল, যেটা দিয়ে কিন্তু খুবই ভালো হতো, গরুর লাঙল চাষ এখনও পর্যন্ত হয়, ঠিক আছে। তারপরে আমরা কি আসলো আমাদের ট্রাক্টর, এইবার ট্রাক্টরে কিন্তু অনেকটা জায়গা জুড়ে চাষ হয়, অনেকটা সময় ধরে অনেক কিছু হয়। এবার আরেকটা নতুন এসে ট্রাক্টরে, ছোট ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, তারপরে আরেকটা মিনি ট্রাক্টর, মিনি গাড়ি চলে এসে আপনাদের সামনে। এটি ব্যবহার করার পর খুবই তাড়াতাড়ি চাষ কিন্তু হয়ে যাবে। শুধু চাষ নয় বন্ধুরা, এটা ব্যবহার করলে খুবই কম জায়গার ভিতরে কিন্তু আপনার জমির ভিতরে ঢুকে যাবে, চাষটাও খুবই ভালো হবে। আপনার দুটো শশা জমির মাঝখানে দিতে পারেন বা সমস্ত জায়গায় আপনার নিয়ে যেতে পারবেন। আর এটি দিয়ে আপনার শুধু চাষ নয়, এটা দিয়ে আপনার আলুটাও তুলতে পারবেন। এখন কথা হচ্ছে আমি এই মেশিনটা দেখাচ্ছি কেন, এখন তো আলু সিজন নয়, তাহলে এই মেশিনটা দেখানোর একটাই মাত্র কারণ, সেটি হলো এই চাষ দেওয়ার জন্য খুবই ভালো হবে, আর তাছাড়া এই মেশিনটার দাম প্রচুর পরিমাণে কমে গেছে, তার জন্য এই মেশিনটা দেখাচ্ছি। আপনারা কিন্তু চাষের টাকাটা প্রচুর পরিমাণে বাঁচাতে পারেন, এই জন্যই বলছি এই মেশিনটা, কারণ অনেক অনেক মেশিন আছে, কমের ভিতরে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন চাষের দিক থেকে আর ব্যবসার দিক থেকে। অনেক সময় আমরা কিন্তু বিজ্ঞানের ওয়েরি কিছু চাষের নতুন যন্ত্রের ব্যাপারে আমরা জানি না, এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে চাষের প্রতি আমরা প্রচুর লাভবান হতে পারবো, চাষটাও কিন্তু খুবই সহজভাবে হয়ে যাবে। সেই জন্য এই ভিডিওটা আমি আপনাদের সামনে এনেছি, এগুলি দেখুন আর এই মেশিনগুলোর ব্যাপারে একটু জানুন, দেখবেন আপনার চাষে কিন্তু চাষের দিক থেকেও খুবই সুবিধাজনক হবে, আর এছাড়াও এইগুলো যদি ব্যবহার করেন আপনার ব্যবসাও করতে পারেন এগুলো দিয়ে। আরেকটা কথা, আপনি যদি সমস্ত প্রকার চাষ করে থাকেন, শশা চাষ বলুন, করলা চাষ, লাউ, ঝিঙে, যে কোনো প্রভৃতি চাষ করে থাকেন কিন্তু বুঝতে পারছেন না রোগ জ্বালাকে কীভাবে মুক্তি করবেন, সেই সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও রোগ ব্যাধি নিয়ে ভিডিও বানিয়েছি। চলো ভাই দেখা যাক এই ভিডিওটা, দেখে আজকে কে কে সাবস্ক্রাইব করে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।